দেখুন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ফ্রিতে, একদম টোটালি ফ্রিতে সিকিউরড 50 জিবি স্টোরেজ কিভাবে ব্যবহার করা যায়। 50 জিবি, আমার এটা ভরে গেছে, এটাতে একটা নোটিফিকেশন দিচ্ছে 50 জিবি। যদি আমরা আপনারা আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে নেন, সেক্ষেত্রে আপনারা 50 জিবি স্টোরেজ ফ্রি পেয়ে যাবেন, যেটাতে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র পেন ড্রাইভের বদলে, খুব সিকিউর বদলে আপনারা এখানে রাখতে পারবেন। আমি আমার আমার নর্মালি যেসব কাজকর্ম আছে সেগুলো আমি আপলোড করে রেখে দিয়েছি। সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশনে আমার রেফারেল লিঙ্ক দিয়ে দেবো, ওই রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। যদি আপনারা রেফারেল লিঙ্ক ব্যবহার না করেন তাহলে কিন্তু 50 জিবি পাবেন না, তখন কিন্তু পাবেন 20 জিবি। আমি বারবার আবারও বলতেছি, যদি আপনারা রেফারেল লিঙ্কে ক্লিক না করে আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনারা পাবেন 20 জিবি, আর যদি আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনারা 50 জিবি পাবেন। তো 50 জিবি অ্যাকাউন্ট করার পরে 50 জিবি ব্যবহার করে ফেলতে হবে, না হলে কিন্তু সেটার একটা নির্দিষ্ট একটা মেয়াদ থাকে, তারপরে আবার সেটা 20 জিবি হয়ে যাবে, সেক্ষেত্রে একটু একটু অ্যালার্ট থাকবেন বন্ধুরা। আর আমি মনে করি যে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা আইটি প্রফেশনাল হিসেবে কাজ করেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়। আমিও আমার সাথে আগে পেন ড্রাইভ রাখতাম, এখন রাখি না, আমার সব কিছু আমার এই ড্রাইভের মধ্যেই থাকে, ড্রাইভের মধ্যেই রাখছি। মোবাইলে এটার অ্যাপ ইনস্টল করা যায়, ডেস্কটপে ইনস্টল করা যায়, যেটা দিয়ে আপনারা খুব সহজেই বিভিন্ন জিনিস শেয়ার এবং ব্যাকআপ রাখতে পারবেন। এটা আরেকটা ফাইল শেয়ার এবং ব্যাকআপের ক্ষেত্রেও আরেকটা খুব কার্যকরী একটা জিনিস। আমার এই ড্রাইভটা ভরে গেছে, আমার এখান থেকে কিছু ডিলিট করে ফেলতে হবে, অপ্রয়োজনীয় কিছু ডিলিট করে ফেলতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা 50 জিবি স্টোরেজ কীভাবে নেব সেক্ষেত্রে তো সেটা তো বলেই দিলাম, আপনারা আমাদের রেফারেল লিঙ্ক থেকে ক্লিক করে সাইন আপ করে নেবেন, আমি সেটার কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করে নেব। যেটা এই যে দেখেন, এটাতে বিভিন্ন সেটিং আছে, ফাইল ম্যানেজমেন্ট সেটিং আছে, আরো বিভিন্ন ধরনের সেটিং আছে, খুবই সিকিউর একটা স্টোরেজ বন্ধুরা। আমি অনেকদিন থেকে ব্যবহার করতেছি, কোনো ধরনের কোনো প্রবলেম হওয়ার কথা না, বিভিন্ন ধরনের সেটিং আছে, আপনারা আপনাদের মতো সেটিং সেটিং করে নেবেন। সেশন হিস্ট্রি, আমি কোথায় কবে লগ ইন করছি সেটা ডিটেলস দেখতে পারবেন, অনেক ধরনের সেটিং আছে, অনেক ধরনের সেটিং আছে। এ হলো ক্লাউড আমার ড্রাইভটা, এখান থেকে যেগুলো আপনি রিসেন্ট আপলোড করবেন সেটা এখানে দেখবেন, রাখবেন। এটা একটু আগে এরকম ভিউ ছিল না, একটু এটা অনেক ওরা অনেকটা চেঞ্জ করছে। এই যে আমার এই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করা, এই এখান এই ইমেল থেকে রিকোয়েস্টটা যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা 50 জিবি স্টোরেজ ফ্রিতে পেয়ে গেলেন।